দেখো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে কিন্তু লাস্ট ব্লগের এডিটিং এখনও কিছুই হয়নি, তো যাই হোক, ঠিক আছে, আজ একটু লেট হবেই। তো আজ হচ্ছে গিয়ে মানডে, তো চিম্পু আমার একাই স্কুলে যাচ্ছে, দেখতে দেখতে বড়োবাবু আমার বড় হয়ে গেল। তো আজ আর বড়োবাবু স্কুলে যাবে না, ওকে স্কুলে পাঠাচ্ছি না। তা চিম্পুমা কিন্তু দিদিভাইকে ছাড়াই স্কুলে যাচ্ছে। চিম্পুমা, ও মা ডগি দেখছে, ওকে সকালবেলা উঠে মোটামুটি 5 মিনিট ধরে ওর সাথে আমি গল্প টল্প করে, প্রথমে তো মুখটা একটু এরকম হচ্ছিল, তারপরে রেডি না মা আমি যাব। আমার খুব ভালো মা এটা। দিদিভাই তো বড় হয়ে গেল, আর তুমি এত বোঝদার কবে থেকে হয়ে গেলে? হ্যাঁ, মামা মেয়ে খালি মন করছে হাম্পি করি, খালি মন করছে হাম্পি করি। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, ওকে বাসে চাপিয়ে দিই। প্রথমে প্রথমে একটুখানি কাচুমাচু করলে পরও কিন্তু খুব জলদি রাজি হয়ে গেল 5 মিনিটের মধ্যে, কারণ আমি বোঝালাম বাবুদের যেহেতু দুটো বিল্ডিং ফ্রেন্ডস, সিনিয়র আর জুনিয়র বিল্ডিং, তো নেক্সট ইয়ার থেকে চম্পক সিনিয়র বিল্ডিংয়ে চলে যাবে, তখন ওদের বাস এমনি আলাদা হয়ে যাবে, কারণ বাসের টাইমিংটা আলাদা হবে। তো ওই যে বাস চলে এলো, চাপিয়ে নিই। শুরু শুরুতে যখন চিম্পু মাকে স্কুলে দিয়েছিলাম না, তখন আমরা এরকমই ভাবছিলাম যে হ্যাঁ দিদিভাই আছে তো ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে, কারণ চিম্পু একা স্কুলে যেতে না প্রচুর কাঁদছিল। চম্পক এক সপ্তাহ পরে কাঁদেনি বলো, কিন্তু চিম্পু মা না যে প্লেতে ওর 6 মাসের জন্য যে গেছে, ও না মানে প্রথমে কিছুদিন কেঁদেছিল দিয়ে ঠিক হয়ে গেছিলো, তারপর এমন একটা ব্যাপার হয়েছিলো যে ও স্কুলে যেতেই চাইতো না। তো তোমরা আমার পুরোনো ব্লগগুলো দেখলে পরে বুঝতে পারবে। তো যাই হোক, তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিজেকে খুব সুন্দর গুছিয়ে নিয়েছে, তাই যে আজকে আমার দিদিভাই যেতে পারলো না, ও কিন্তু সুন্দরভাবে একদম হাসি মুখেই গেল। তো ঠিক আছে চলো, এবার ঘরে গিয়ে যুদ্ধ হবে, যুদ্ধ, কারণ কাল পরশু দুদিনই আমি ওরকমভাবে সংসারে ধ্যান দিতে পারিনি। স্যাটারডে সারাদিন বড়ের সেমিনার হই নিয়ে ব্যস্ত, আর সানডে সিয়ার পার্ক যাওয়া নিয়ে, তো এখন ঘর পুরো অবথব হয়ে আছে, কিচেন রুম সব কিছু। তো যাই হোক, ব্লগটা ভিডিওটা স্টার্ট করে দিলাম, সাথে থাকো। কাপড় কাচার পর্ব শেষ হলো, প্রচুর কাপড় প্রচুর কাপড়, তা মেশিনে আর দিইনি ফ্রেন্ড, বসে বসে হাতেই কাচলাম। তো ওই যে ওইদিকে দেখো, এই কাপড় বর এনে রাখো, তো এই গামলাটা বর এনে রাখলো, মা এসে মেলবে এখন, আর এগুলো আমি মেলে দিই, কারণ এখানে দুটো শাড়ি আছে, আমার একটা মায়ের একটা। কালকে মা যখন গেছে না, মায়ের গাড়িতে 2-3 বার বমি হয়েছে, তো ওই শাড়িটা তো রাখা যায় না, আর এই শাড়িটা আমি 2 বার পরে নিয়েছি ফ্রেন্ড, এটা কিনেছিলাম। শাড়িটার দামটা না একটুখানি আমাদের ওদিকটা তুলনায় বেশি নিয়েছে, কিন্তু শাড়িটা পরে এত আরাম না, বাস একটাই মনটা খারাপ হয়ে গেছে, ব্লাউজটা যদি একটু গ্লাস আতা হতো তাহলে আমার ভালো লাগতো, তাহলে আমার পছন্দের হতো। এই যে এই শাড়িটা না বাবা কিনে দিয়েছিল আমাকে আর মাকে, মায়েরটা হোয়াইট আর রেড, আমারটা ব্লু আর হোয়াইট। এই যে আর এই শাড়িটা দেখো, কেন তোমার ভেতরে ফিল্টার সেট আছে নাকি? আরো সিস্টেম আছে,
আগে না দেখছি, আমি পরীক্ষা করে দেখছিলাম, তবু তুমি এটা বললে না যে আমি জানি এটা তুমি কোনোদিন করতে পারবে না, বুঝলেও পারবে না। তোমার সামনে তো খেলাম। যাও এবার জলদি, গ্রিন টি চা পাবো তোমার জন্য। বাড়ির প্রতিটি লোক দুপুর বেলায় গ্রিন টি খাবে। সকাল থেকে এখন দুপুর হয়ে গেল, এখন অব্দি বাথরুম যাওয়ার টাইম পেলো না। আর এই যে গেন্ডেস বসে বসে হাসছে, হটব্যাগ ওদিকে পড়ে আছে, হটব্যাগটা নাও। 12:10 বাকি, এরকম পাগলের মতো লাগছে আমাকে। যাই হোক, কাপড় কাচতে গিয়ে কুর্তি ভিজে গিয়ে ওই কুর্তি খুলে আবার অন্য কুর্তি পরলাম। তো সকাল থেকে যেহেতু ফ্রেন্ডস আজকে, মানে সকাল থেকে না, সকালবেলায় 8টার সময় যেহেতু আজকে ভিডিওটা পোস্ট হয়নি, আমার মাথাটা ঠিক কাজ করছিল না। তার মধ্যে ঘরের যেটা একদমই না করলেই নয় সেগুলো তো সাথে সাথে করে করে তা বাদে ভিডিওটা পোস্ট করছি। তাও মা তরকারি টরকারি সব কেটে ধুয়ে রেখে দিয়েছিল, তো এখন রান্না হচ্ছে, রান্না হয়নি। ছাদেও কাপড়গুলো আমি যা শাড়িটাই মেলে এলাম, বাকিগুলো মাই মেললো যে পরে। মানে হেলথ পাওয়ার পরও আর কি আমার উলুট ঝুলুরি চলছে, কারণ ভিডিওটা আমার ঠিক মতো টাইমে পোস্ট হয়নি। তো ফাইনালি এখন ভিডিও পোস্ট হলো, কিন্তু এত হড়বড়িতে সেই লাস্টে গড়বড়ি হলো, কপিরাইটস খেয়েই গেলাম। তো যাই হোক, বরের যখনই কোনো স্পেশাল ভিডিও আমি এরকম দিতে যাই, তখন আমি একটু মিউজিকটা যখনই চেঞ্জ করতে যাই, ওই এক্সপেরিমেন্ট করতে গেলাম। এখন যদি হাতে সময় থাকতো না তাহলে হয়তো আমি চেঞ্জ করে নিতাম, কিন্তু সময় নেই। 8টার সময় ভিডিও যায়, এখন বাজে 12:10 কি 5 বাকি, এতটা লেটে অলরেডি ভিডিওটা পোস্ট করছি। এখন যদি আবার ভিডিওটাকে ডিলিট করে আবার আমি পোস্ট করতে যাই তো কোনো মানে হয় না, থাক কপিরাইটস নয় খেয়েই থাকলাম। এই জন্য বলে হড়বড়িতে সবসময় গড়বড়ি হয়। কালকে রাত্রিবেলায় না ফ্রেন্ডস, না আমি কিচেন ক্লিন করে শুয়েছি, না আমি ঘরের, মানে ঘর পুরো অবথাবো হয়েছিল। যেরকমটা বললাম, স্যাটারডে আর সানডে দুদিনই ভালো করে সংসারে মন দিতে পারিনি, কারণ স্যাটারডে পুরো দিন বরের জন্য বাইরে ছিলাম, আর সানডে আমরা সিয়ার পার্কে গিয়েছিলাম। তো ঘরের কিছু কাজকর্ম এমন থাকে না যেটা কিনা যদি আগের দিন, মানে সময়ের সাথে সাথে কমপ্লিট করে না রাখি না, তো পরের দিন না এক্সট্রা বার্ডেন হয়ে যায়, আর তার ফলে সব গড়বড় হয়ে যায়। এই যেমনটা হলো আজকে আর কি, ভিডিও পোস্ট হতে এত লেট হলো, ভিডিওতে কপিরাইটস খেয়ে গেলাম, তার সাথে জলখাবারও এখনো খাইনি, 12:00। জলখাবারটা আমি খেয়ে নিতেই পারতাম, কিন্তু বলে না মাথাটা ঠিক, মানে মনে হচ্ছে এরকম না, যতক্ষণ না ভিডিওটা পোস্ট হবে ততক্ষণ আমি আর কি খেতে মন করছিল না। তো এখানে আছে কালকের আটা মাখা, তাই জন্য আজকে আর আটা মাখিনি ফ্রেন্ডস। এখানে বাবাকে না 3টে রুটি করে দিয়েছি, তার বাদেও এতটা আছে, এটা এখন সবটা করে রেখে দেবো। একটা থিয়েটারের রিহার্সাল চলছে প্রথমে, চেয়ার চেপে গেছে উপরে, কি করবো, চলো গরমে। এবারে স্লো হয়ে যাও, ওখান থেকে জাস্ট এমনি হাত দেখাবে, ম্যাম জানি দাঁড়িয়ে যাবে। এই শোনো, তুমি আমার সাথে শত্রুতা করলে তো, কি কালকে তুমি আমাকে মিষ্টি কিনে দিলে না, এটা তুমি ঠিক করলে, বললে যে আজকে থেকে সিয়া সিডস খাবে, সিয়া সিডস কালকে আমার বর আমাকে মিষ্টি কিনে দিল না ফ্রেন্ডস, আবার সিয়া সিডসও কিনে দিল না। হ্যাঁ, আর সিয়া সিডস বলে আজকে নিতে হবে না, মিষ্টিটা বললে বাবুকে জিজ্ঞেস করছে তুমি মিষ্টি খাবে, কিন্তু তোমার তো নিজের থেকে কেনা উচিত ছিল। কিন্তু আমি তো গেছিলাম, আমি তো বললাম 10টা নিতে, তুমি এটা ভালো করো, আমি দোকান থেকে তুলে মিষ্টিটা ভরবো না কিছু। হ্যাঁ, তোমার কাছে টাকা ছিল না? না, পেটিএম, নো টাকা, নো ক্যাশ, পেটিএম ছিল তো, ওটাই করতে না। ঠিক আছে, ভালো করলে না তুমি, না কো অন ক্যামেরা বলছি, তুমি আমাকে মিষ্টি খাওয়ালে না। এই বাস চলে এসেছে, বাস দৌড়ো দৌড়ো। হ্যাঁ দেখি, তুমি যাও।
বোকা ভাব চোখে, ও আগে বোকা ছিল। আমি তো ভিডিও বানাচ্ছি মা, চলো বলো না। বাবা সত্যি চালাক হয়ে গেছে গো, হাতটাই মুঠিটা এদিকে ঘুরানো ছিল এবার ওদিকে ঘুরিয়ে দিল। হ্যাঁ মা আমি দেখছি না, মা গাড়ি আসছে, গাড়ি আসছে, হাত ছাড়বে না মা। না 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 হাত ধরে তোমরা দেখিয়েছ ক্যামেরাতে আমাকে ড্যাডকে দেবে, আজকে যেহেতু দিদি ভাই যায়নি এসে নিয়ে দিদি ভাইকে, তো ব্যাপারটা বেশ ভালো লাগলো তাই কি না। আর হ্যাঁ আমি কিন্তু সত্যি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, কালকে একদম ঠিক করেছিলাম সিয়ার পার্ক থেকে মিষ্টি আনবো না, তবে আসার পর একটু মনে হচ্ছিলো আনলেই হতো না, স্যাক্রিফাইস করাটা খুব কঠিন কিন্তু করতে হবে। যাই হোক চলো কি রান্না করেছি দেখিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিই। খুব ব্যবহার করে আমার শাশুড়িমা, সর্ষে জিরা আদা লঙ্কা, তবে বেশ ভালো হয়েছে খেতে। আর করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তোমাদের সাথে শেয়ার করলামই, আর পেঁপের ডাল, একদম হেলদি হেলদি খাবার বানাচ্ছি ঠিক আছে। আর এই যে চিম্পু মা সবাইকে ভয় পাইয়ে বেড়াচ্ছে, ভয় পাইয়ে দিচ্ছে, আরে বাপ রে বাপ, আরে তোমরাও ভয় পাচ্ছ, মুখটা বড় হয়ে গেছে বডিটা ছোট। আমরা লাস্ট ফিনিশিং, বাড়ি সবার খাওয়া হয়ে গেছে তো চলো। এই দেখো মাটির কত জিনিস আছে, এটা কি বলবো, তো এই যে মন্ডে মার্কেট তাই রোডের এই অবস্থা। বৈশালী যাচ্ছি, অনেকদিন ধরে না ঘরে পাপড়ি শেষ হয়েছে, মানে বাবা যে পাপড়ি এনেছিল সেটা শেষ হওয়ার পর আমাদের বসুন্ধরাতে পাওয়া যায় কিন্তু না খুব একটা টেস্টই পাওয়া যায় না, তো বৈশালীতে যে সাউথ ইন্ডিয়ান দোকানটা আছে সেখানে সব রকমেরই ওই তেলে ভাজাগুলো ভালোই পাওয়া যায়। তো বাবা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা চায়ের সাথে না একটুখানি পাপড়ি সেও এগুলো খেতে ভালোবাসে, চেষ্টা এটাই করি ঘরে যেন সবসময় আনা থাকে, তবে কখনো কখনো শেষ হয়ে গেলে একটু আনতে লেট হয় না, অনেকটা দূর তো। ভেতর ভেতর দিয়ে এক রাউন্ড ঘুরে আবার সেই মার্কেটে লাইনে এলাম, তবে মার্কেটটা এবার এখানেই শেষ হয়ে যাবে, খুব একটা এদিকে ভিড়টা আমরা পাবো না। এখানে কিন্তু চায়ের আবার ব্যবস্থা আছে, তো ভাবলাম খেয়েই নি, খুব ভালো স্মেল আসছে। দেখো দেখে মনে হচ্ছে 15 রুপে কা দো দেনা।
চলো চলো জলদি, কি করবে গরম আছে। এটা ভালো আইডিয়া, আমি ভুলেই গেছি যে আমরা গাড়িতে আসিনি, স্কুটিতে এসেছি। বলছি ভাইয়া দো না, আমি গাড়ি মে যাকে বেঠ কে খায়েঙ্গে। গেছিলাম বর্ডার আমি দুজনে বাইরে, তো চার্জার কিনে নিয়ে এলাম, ফোনটার মানে কেবলটা কিনে নিয়ে এলাম আর কি। কেবলটা খারাপ হয়ে গিয়েছিল, তো তারপরে কেবলটার সাথে না ওই কেবল প্রোটেক্টরও কিনে নিয়ে এসেছি, দাঁড়া তোমাদের সাথে না শেয়ার করবো ফ্রেন্ডস। ওটা না ইউজ করা খুব দরকার, আদারওয়াইজ না ওরকমভাবেই খারাপ হয়ে যায় যদি ওটা আমরা ইউজ না করি। না ওটা কেমন তারটা ভেঙে ভেঙে যায় কি দেখতে। হ্যাঁ, তো এই যে মামামকে তেলটা মাখিয়ে নিই, চিপুর পর একটু চম্পক মাখিয়ে দিই, রাত্রেবেলা ঘুমটা ভালো হবে, তারপর আসছি ওটা দেখাচ্ছি। এই যে সিয়া সিডস আজকেই নিয়ে এলাম কিনে, আজ মানে ফার্স্ট টাইম ভিজাচ্ছি, কালকে ফার্স্ট টাইম খাবো, তো কালকে সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করবো। এলাম ঢাকা, তো এখানে এই যে কিচেন ক্লিন, কেবলমাত্র বাসন কটা ছিল তো ধোয়ার দরকার ছিল, ধুয়ে নিলাম, না তো সকালবেলায় মেয়েদের স্কুল আছে, বার্ডেন হবে। সিঙ্কটা ক্লিন করার ছিল অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, কিচেন ক্লিন থাকলে না আরশোলা টারশোলা হয় না, কিচেন যত নোংরা থাকবে আরশোলা তত বেশি হবে, এটা প্রথম থেকেই কিন্তু একটা ব্যাপার, না ব্যাপার মানে বলতে বলতে অনেক সময় কি যে বলি নিজেই জানি না, মানে এরকমই হয় আর কি, সেটাই বলতে চাইছি। কিচেনটা যত তেল চিটচিটে থাকবে না তো আরশোলা টারশোলা হয়, যেগুলো আমার খুব বিরক্ত লাগে, আমি খেটে মরতে থাকি। এখন কিন্তু আমার এডিটিংয়ের প্রেশার আছে, 10:30 বাজে প্রায়, তবুও কিন্তু আমাকে এটা করেই শুতে হতো। তো যাই হোক, মাঝে মাঝে শরীর ছেড়ে দেয়, সেদিন আর পারি না, যেরকম আগের দিন পারিনি আর কি, এতটাই প্রেশারে ছিলাম অন্য কোনো কাজে। তো ঠিক আছে চলো ফ্রেন্ডস, তাহলে তোমাদের সাথে শেয়ার করি। ও দাঁড়ো, হ্যাঁ, যত রাত বাড়ে তত আমার বরের কাজের এনার্জি বাড়ে। তো এখন হচ্ছে রাত্রিবেলা, এই যে বললাম 10:30 টিউবটা আছে, তাই খুব ভালো করে আর কি, এই যে দেখতে পাচ্ছ, তা বর বলেছে ফ্ল্যাটে কোনো টিউব লাগাবে না, নাকি ওর পছন্দ নেই, তাই তো? নো টিউব লাগবে না। তো এখন ওর কাজ চলছে, এই ব্রাশ করবে চলো। আর এই যে এটা আমরা কিনে নিয়ে এলাম, কতবার? চারটে সেট আছে 30 টাকা, চারটে 30 টাকা না?
এই যে, তো এইটা না ফ্রেন্ডস লাগিয়ে রেখো, তাহলে তোমাদেরও চার্জারগুলো আর কি বেঁচে থাকবে, আদারওয়াইজ এই জায়গাটাই কেটে যায় যেটা আমাদের সাথে হয়েছিল। খুব ভালো করে মাথায় আর পায়ে তেল মালিশ করে দেওয়ার ফল এই যে দুজনেই ঘুমিয়ে পড়েছে। তো মেয়েরা শুয়ে পড়েছে ফ্রেন্ডস, ব্রাশ ট্রাশ করে আমি এবার এডিটিংটা শুরু করে দিই, বিকজ আমার এক ঘন্টা টাইম লেগেই যাবে, মানে আমার ঘুমাতে ঘুমাতে 12:30 হয়েই যাবে। সকালবেলা 5:30 ওঠাটা আর কষ্ট লাগে না, ইনফ্যাক্ট ভালোই লাগে। সকালবেলায় যে উঠে যেতে পারে সেই জানবে সকালবেলায় ওঠার কি মজা, আর মানে শরীরের পক্ষে তো ভালো হয়ই হয়, আর সকালবেলার টাইমটাতে না ফ্রেন্ডস একটা আলাদা রকমের এনার্জি মানে থাকে, হাই লেভেলের এনার্জি, মানে উঠতেই কষ্ট হয়, ওঠার পরে যেমনই ফ্রেশ হয়ে আসি স্নান টান করে তেমনই জানি একটা আলাদা রকমের মানে বাসি কাপড়টা ছাড়ার পরে না শরীরে এনার্জি চলে আসে। আমি জানি না, অনেককে দেখেছি বাসি কাপড় পরেই থাকে, মানে জানি না তারা কিভাবে কমফোর্টেবল হয়, যাই হোক যার যার নিজের নিজের ব্যাপার, বলাটা উচিত না, না কাউকে অ্যাডভাইস দিতে চাইছি না, নিজের কথাটা বলছি। হ্যাঁ, ছোট থেকে মা জেঠি সবাইকে দেখেছি বড় হতে, মানে বড় হয়েছি ওরকম দেখে দেখি, তো সেই জন্য সবসময় ঘুম থেকে উঠে ড্রেসটা মানে বাসি কাপড়টা ছেড়ে দেওয়া হয়, তাতে কেন শরীরে একটা আলাদা রকমের এনার্জি আসে। আর তারপরে ঘরের কাজ টুকটুক টুকটুক শুরু হয়, আর তারপর হচ্ছে সকালবেলায় উঠে নিয়ে একটা ঠাকুরের গান বা কৃষ্ণ ঠাকুরের কীর্তন, তো মানে জাস্ট আর কি মানে কি বলবো, ঘরের মহলটা পুরো আলাদাই হয়ে যায়। ভোরবেলার দিকটায় দারুণ এনার্জি থাকে, তারপরে জল খাবারের পরের টাইম থেকে দুপুরবেলা অবধি কিন্তু খুবই এনার্জি মানে লস হয়ে থাকে, গরমকালের দিনটা স্পেশালি মানে হচ্ছে যে কেমন ল্যাথ খেয়ে খেয়ে থাকি। তারপরে আবার সন্ধ্যাবেলার দিক থেকে রাতের বেলাটা না আমার ভীষণ হাই এনার্জি থাকে, আমার বড় তো শুরু থেকেই অভ্যাস কি রাত্রেবেলা রাত জেগে কাজ করবে সকালবেলা দেরিতে উঠবে, তবে এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, তবে তারই মধ্যে সকালবেলায় তাড়াতাড়ি ওঠে কিন্তু রাত্রিবেলায় দেরিতে ঘুমাই, তো সেটাও ঠিক না। তো যাই হোক চলো ফ্রেন্ডস, আমি বকতে শুরু করলে আমি আর চুপ করবো না, তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের আজকের ব্লগটি ভালো লেগেছে, তো প্লিজ এটাই বলবো চ্যানেলটিকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আগামীকাল আসছি একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে মানে আমার পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও। তো চলো কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল।